আমার টিআরপি শুধু ভারতবর্ষে নয়, আমার টিআরপি বিশ্বজুড়ে। তাই চাইলেও সেই টিআরপি কেউ কমাতে পারবে না। কাশ্মীর ফাইলসের পর আমার টিআরপি আরও বেড়ে গিয়েছে। বিরোধীদের কটাক্ষের জবাব দিতে গিয়ে এমন কথায় জানালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রারবঙ্গ সফরে তিনি বেরিয়েছেন, এসে পৌঁছেছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। সেখানেই এদিন সাংবাদিক বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। বিরোধীদের নানা কথার জবাব দিতে গিয়ে এমন কথা বলেছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি বলেছেন তাঁর টিআরপি পৃথিবী জুড়ে। সেই জন্য এইসব এলি তেলি গঙ্গারামদের হাতের টিআরপি নিয়ে আমার টিআরপি কম করার চেষ্টা করবেন না। আমি যদি জবাব দিই ওদের টিআরপি বাড়বে। বলুন তো এদের পরিচয় কি? মুখ্যমন্ত্রীর ফটোটা হাঁটিয়ে দিন, কি পরিচয়? আমার উপর থেকে বিজেপি ফ্ল্যাগ হাঁটিয়ে দিন, আমার পরিচয় আছে। আর আমার টিআরপি আপনারা বানাননি, পাবলিক বানিয়েছে, ভগবান বানিয়েছে। আর সেই টিআরপি শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবী জোড়া আমার টিআরপি। আর এখন তো টিআরপি আরও বেড়ে গেছে, এই কাশ্মীর ফাইল, বেস্ট সেলার, হুনার বাস, আমার টিআরপি আরও বেড়ে গেছে। তো আমার টিআরপি চাইলেও পারবেন না। তো এইসব গঙ্গারামদের, এই যা এলি তেলি গঙ্গারামদের এইসব নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। আমার পক্ষ থেকে না, আমাদের পার্টির পক্ষ থেকে এটাই আমাদের ওয়ান অফ দ্য এজেন্ডা, সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ। প্রসঙ্গত এদিন পাণ্ডবেশ্বরে একটি সভা করবেন মিঠুন চক্রবর্তী। আগামীকাল রবিবার সেখানে সভা করবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই পাল্টা সভা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন এটাই চাই, রাজনীতি এইভাবেই খোলাখুলি হোক, যেখানে কোনো রকম হিংসা থাকবে না, শুধু রাজনীতি হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি হবে, তেমনটাই চেয়েছেন তিনি। পাশাপাশি মুম্বাই হামলার 26/11 প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন তিনি চান সন্ত্রাসমুক্ত ভারত গড়তে। তবে শুধু নন, একই সঙ্গে বিজেপিও চায়, অর্থাৎ বিজেপি সরকারও চায় একটি সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে। ছাড়াও এদিন সংবাদ মাধ্যমে একাধিক প্রসঙ্গে তিনি কথা বলেছেন, আক্রমণ করেছেন শাসককে, একই সঙ্গে নিজের টিআরপি সম্পর্কেও বলেছেন তিনি। ওয়েলকাম ওয়েলকাম, এটাই তো চাই। আপনারা একটা ওপেন করে দিন, মানে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় নিয়ে আসুন। আমরা তো চাই ফেয়ার ইলেকশন হোক, ফেয়ার কথাবার্তা হোক, হিংসার বিরুদ্ধে আমরা, আমি হিংসাতে বিশ্বাস করি না, আমি তো চাই এটাই হোক। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।